নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 27 জুন থেকে 3রা জুলাই পর্যন্ত এই বিশেষ সপ্তাহ কেমন যাবে। তবে তার আগে জেনে নেব এই সপ্তাহের গ্রহগত অবস্থানের বিষয়ে। সপ্তাহের শুরুতেই চন্দ্রদেব অবস্থান করবে বৃষ রাশিতে এবং বুধ সেখানে গোচর করবে, এবং সেই সাথে বলবো বুধের সঙ্গে শুক্রদেব একই সঙ্গে অবস্থান করবে বৃষ রাশিতে। রবিদেব মিথুন রাশিতে সপ্তাহের শুরু থেকেই শেষ পর্যন্ত থাকবে। রাহু অবস্থান করবে মেষ রাশিতে এবং সপ্তাহের শুরুতেই মঙ্গল তার গোচরের পরিবর্তন ঘটিয়ে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে, এবং রাহু এবং মঙ্গলের একটি অঙ্গারক যোগ তৈরি করবে মেষ রাশিতে। অন্যদিকে কেতু তুলা রাশিতে গোচর করবে সপ্তাহের শেষ পর্যন্ত। বক্রী শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি স্বগৃহে অর্থাৎ মীন রাশিতে গোচর করবে সম্পূর্ণ সপ্তাহটি, এবং সপ্তাহের শুরুতেই চন্দ্রদেব বৃষ রাশিতে, সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশি এবং সপ্তাহের শেষে কর্কট এবং সিংহ রাশিতে গোচর করবে। এমনই গ্রহগত অবস্থান এবং গোচরের পরিবর্তনগত অবস্থান অনুসারে আমরা দেখে নেব কোন রাশির ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 3রা জুলাই পর্যন্ত তুলা রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। দ্বাদশ রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা। আপনার রাশি সাপেক্ষে সপ্তাহের শুরুতেই চন্দ্রদেব অষ্টম এবং নবম গৃহে গোচর করবে এবং সপ্তাহের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত দশম একাদশ গৃহে গোচরের পরিবর্তন ঘটাবে। তাই চন্দ্রদেবের এই বিশেষ অবস্থান অনুসারে আমরা জেনে নেব তুলা রাশির জাতকজাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে চলেছে। সপ্তাহের শুরুতেই পেশাগত এবং ব্যবসাগত ক্ষেত্রে কিছুটা বিলম্ব হবে এবং বেশ কিছু কাজে আপনারা সমস্যায় পড়তে পারেন। আর্থিক সুযোগ সুবিধার বিষয়ে প্রচেষ্টা চালাতে হবে। কর্মক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি বা ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ তৈরি হতে পারে, তবে সব কিছু খুব পরিকল্পনা মাফিক আপনাকে করতে হবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত না নিলে সমস্যা বাড়তে পারে। সম্পর্কের ক্ষেত্রে সপ্তাহটি আপনাদের জন্য কিছুটা নেগেটিভ প্রভাব আসবে। পারিবারিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন থাকবে। এই সপ্তাহে সব কিছু ভালো হলেও অবশ্যই সতর্ক থাকতে হবে। সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনাকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন সপ্তাহের শেষের দিকে। ইতিবাচক প্রভাব আসবে। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পিতৃ বা পিতৃতুল্য আত্মীয় স্বজনের কাছ থেকে ভালো খবর আসতে পারে সপ্তাহের শেষে। শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই এই সপ্তাহের শুরুতেই যত্ন নিন। খাদ্য গ্রহণের বিষয়ে খেয়াল রাখুন। কাজের চাপ কিছুটা থাকবে, প্রয়োজনে বিশ্রাম নিন। উচ্চ রক্তচাপজনিত সমস্যা ভোগাতে পারে। মাথা ব্যথার কারণে কিছুটা মানসিক সমস্যা এবং শারীরিক সমস্যা বাড়বে। 28 জুন 2022 মঙ্গলবার ব্যবসা সংক্রান্ত বিষয়ে লাভের সুযোগ এবং শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে এই সময় ভালো ফল আসবে। তবে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। কেশর বর্ণ 3 সংখ্যা শুভ হবে। 29 জুন 2022 বুধবার শিক্ষার্থীদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, অন্যথায় হতাশা আসবে। ইঞ্জিনিয়ারিং কিংবা ডিজিটাল মিডিয়া বা সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল আসতে পারে। 7 সংখ্যা শুভ হবে। 30 জুন 2022 বৃহস্পতিবার দিনটি শুভ হচ্ছে। যে সমস্ত কাজ আটকে ছিল সেই কাজ শেষ হবে। অর্থ আসতে পারে। অর্থ আটকে থাকলে তা ফেরত পেতে পারেন। সাদা রং 8 সংখ্যা শুভ হবে। 1 জুলাই 2022 শুক্রবার বেশ কিছু কাজ সম্পন্ন হওয়ার জন্য মানসিক চাপ কমবে এবং ব্যয় এই সময় কিছুটা কমবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো খবর আসবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। সবুজ বর্ণ এবং 1 সংখ্যা আপনাদের জন্য শুভ হবে। 2 জুলাই 2022 শনিবার বিবাহ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন। গৃহসুখ বৃদ্ধি পাবে, তবে বাইরের ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলি অবশ্যই সঠিক সময় সেরে ফেলুন। কমলা বর্ণ 9 সংখ্যা শুভ হচ্ছে। সপ্তাহের শেষ 3রা জুলাই 2022 রবিবার বেসরকারি কাজের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল আসবে। নতুন কাজের যারা প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো সংবাদ আসতে পারে। হলুদ বর্ণ 9 সংখ্যা আপনাদের জন্য শুভ হবে। এই সপ্তাহে আপনারা মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা অর্চনা করুন এবং সেই সাথে আপনারা ক্ষীরভোগ নিবেদনে শুভ ফল পাবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 3রা জুলাই পর্যন্ত তুলারাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সেই বিষয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।